সাবস্ক্রাইব করুন স্টাডি কেয়ার অ্যান্ড জব নিউজ চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনে অল আইকনে প্রেস করে দিন যাতে নতুন ভিডিওর আপডেট আপনারা সবার আগে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্টাডি কেয়ার অ্যান্ড জব নিউজ। ও কিছুক্ষণ আগে টাটা কনসালটেশন সার্ভিসের তরফ থেকে একটি অফিসিয়ালি নোটিশ বেরিয়েছে, যেখানে 40,000 ফ্রেশার ক্যান্ডিডেট নিয়োগ করছে টাটা কনসালটেশন সার্ভিস কমিশন, বা টাটা কনসালটেশন কোম্পানি, বা টাটা কোম্পানি নামে পরিচিত তোমাদের এই কোম্পানিতে কলকাতাতেও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অর্থাৎ ভারতের যে সমস্ত জায়গাতে টাটার কোম্পানি রয়েছে সেই সমস্ত কোম্পানিতে তোমাদের নিয়োগ করাবে, এবং তোমাদের টোটাল শূন্য পদ রয়েছে অল ওভার ইন্ডিয়াতে 40,000, এবং সমস্ত ক্যান্ডিডেট অর্থাৎ যে 40,000 নিয়োগ করাবে এবং সমস্ত যে 40,000 নিয়োগ করাবে বা যে 40,000 পদে নিয়োগ করছে সেই 40,000 প্রায় সমস্ত পদই ফ্রেশার ক্যান্ডিডেট নিয়োগ করছে, এবং অল ওভার ইন্ডিয়াতে এই নিয়োগটি প্রক্রিয়াটি শুরু হয়েছে। এবং কিছুক্ষণ আগে এই অফিসিয়ালি নোটিশটি বেরিয়েছে, এবং সবার আগে আমাদের চ্যানেলে ভিডিও পাচ্ছ অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন। সো কোন কোন পোস্টে নিয়োগ করছে, কীভাবে আবেদন করবে সমস্ত কিছু টোটালি জানিয়ে দেবো আজকের ভিডিওতে। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো এখানে দেখো আমরা চলে এসেছি টাটা কনসালটেশন সার্ভিস কমিশনের অফিসিয়ালি ওয়েবসাইটে, বা টাটা কনসালটেশন সার্ভিসের অফিসিয়ালি ওয়েবসাইটে। এখানে দেখো প্রথমেই হেডলাইন দিয়েছে 40,000 ফ্রেশার ইন ইন্ডিয়া ক্যাম্পাস ইন দ্য লকডাউন পিরিয়ড। সো এখানে বলি দিয়েছে 40,000 ফ্রেশার ক্যান্ডিডেটকে কিন্তু নিয়োগ করছে টাটা কনসালটেশন সার্ভিস, যে অফিসিয়ালি তোমাদের নাম পরিচিত টাটা কোম্পানি নামে পরিচিত এই টাটা কোম্পানিতে নিয়োগ করেছে, যেখানে তোমাদের নিয়োগ করা হবে টাটা কনসালটেশন সার্ভিসের আন্ডারে 40,000 ফ্রেশার ক্যান্ডিডেটকে কিন্তু নিয়োগ করছে। এখানে তোমাদের কোম্পানির নাম হচ্ছে TCS অর্থাৎ টাটা কনসালটেশন সার্ভিস। এখানে কোয়ালিফিকেশন দেখো এনি গ্র্যাজুয়েট, অর্থাৎ তোমরা যে কোনো বিভাগ থেকে যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, পাস হোক বা অনার্স, যে কোনো বিভাগ থেকে যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে কিন্তু এলিজিবল রয়েছো এই পোস্টের জন্য আবেদন করতে পারো। এবং টাটা কনসালটেশন সার্ভিস জানো কলকাতাতেও এর কোম্পানি রয়েছে, সো পোস্টিং তোমাদের কলকাতাতেও হবে। সো এখানে পশ্চিমবঙ্গে যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই কিন্তু আবেদন করে দিতে পারো, কলকাতাতেও পোস্টিং হবে, কারণ টাটা কনসালটেশন সার্ভিসের অনেকগুলি দপ্তর কিন্তু কলকাতাতেও রয়েছে। সো এখানে কোয়ালিফিকেশন তোমাদের এনি গ্র্যাজুয়েট, অর্থাৎ যে কোনো বিভাগ থেকে গ্র্যাজুয়েট হলেই আবেদন করতে পারবে, পোস্ট গ্র্যাজুয়েট হয়ে থাকলে আবেদন করতে পারবে, বিটেক করে থাকলে আবেদন করতে পারবে, MBA পদে যদি তোমাদের কোয়ালিফিকেশন থাকে তাহলে আবেদন করতে পারবে, MCA পদে যদি তোমাদের কোয়ালিফিকেশন থাকে তাহলে আবেদন করতে পারবে, MTech যদি থাকে তাহলে আবেদন করতে পারবে। এখানে এয়ার অফ পাসিং অর্থাৎ তোমাদের গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট এই সমস্ত যে কোয়ালিফিকেশানগুলো রেখেছে সেগুলি তোমাদের 2020-18 মধ্যে পাস করতে হবে, অর্থাৎ তোমাদের 18-19-20 মধ্যে তোমাদের গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট এখানে যে কোয়ালিফিকেশানগুলো দেখতে পাচ্ছ এই কোয়ালিফিকেশানগুলো তোমাদের পাস করে যেতে হবে এই ইয়ারের মধ্যেই। এখানে এক্সপিরিয়েন্স কিন্তু চাইনে সমস্ত 40,000 যে পোস্টে নিয়োগ করেছে সেই 40,000 কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেটকে নিয়োগ করছে। এখানে তোমাদের ক্যাটাগরি হচ্ছে অফ ক্যাম্পাস, অর্থাৎ তোমরা অনলাইনে কাজ করতে পারবে, অর্থাৎ এখন যে লকডাউন চলছে তার ফলে এই সুবিধা দিয়েছে টাটা কনসালটেশন সার্ভিস, যে অফিসিয়ালি ওয়েবসাইট বা যে কোম্পানিটির নামে পরিচিত টাটা কনসালটেশন সার্ভিস, এই কোম্পানি কিন্তু তোমাদের হোম বেস জব দিচ্ছে, অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোম, অর্থাৎ ওয়ার্ক তোমাদের ঘরে বসেই কাজটি করতে পারবে এবং স্যালারি পেয়ে যাবে, মানে কোনো জায়গায় গিয়ে তোমাদের কাজ করতে পারবে না। এবং এইখানে দেখো তোমাদের একটু ডিটেলসটা বলে দিচ্ছি, 75% অর্থাৎ 40,000 যে ফ্রেশার ক্যান্ডিডেট নিয়োগ করছে তার 75% মানুষই কিন্তু তোমরা ওয়ার্ক ফ্রম হোম অর্থাৎ তোমাদের ঘরে বসেই কাজটি করতে পারবে, এবং 25% এমপ্লয়কে অর্থাৎ 25-40,000 মধ্যে 25%কে তোমাদেরকে অফিসে গিয়ে কাজ করতে হবে, অর্থাৎ বেশিরভাগটাই তোমরা ওয়ার্ক ফ্রম হোম অর্থাৎ ঘরে বসেই কাজটি করতে পারবে, এবং স্যালারিও কিন্তু অনেক বেশি আছে, এবং ভিডিও মধ্যেই বলে দেবো তোমাদের কত স্যালারি রয়েছে। এখানে লোকেশন দেখো প্যান ইন্ডিয়া, অর্থাৎ অল ওভার ইন্ডিয়াতে কিন্তু এই নিয়োগটি হচ্ছে 40,000 ক্যান্ডিডেট, এবং যেটা বললাম কলকাতাতেও কিন্তু টাটা কনসালটেশন সার্ভিসের অনেকগুলি দপ্তর রয়েছে, অর্থাৎ তোমরা কলকাতাতেও কিন্তু কাজ করতে পারবে। না অফিসিয়ালি ওয়েবসাইটটা দেখে নাও, www.tcs.com এই অফিসিয়ালি ওয়েবসাইটই আবেদন হচ্ছে, এবং আমরা সেই অফিসিয়ালি ওয়েবসাইটই রিডাইরেক্ট হয়ে আছি। এখানে দেখো সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের কিছু টেস্ট নেবে টাটা কনসালটেশন সার্ভিস, সেই টেস্টগুলি অবশ্যই দেখে নেবে। এখানে তোমাদের মিনিটগুলো দিয়ে দিয়েছে এবং নাম্বারের ভিত্তিটা দেখে দিয়েছে, একটু পজ করে দেখে নেবে বা ভিডিও শেষে বলে দেবো এই অফিসিয়ালি ওয়েবসাইটে কীভাবে আসবে। সো এখানে তোমাদের এলিজিবিলিটি এগুলো দিয়ে দিয়েছে, অলরেডি বলে দিয়েছি গ্র্যাজুয়েট হলেও তোমরা আবেদন করতে পারবে,
পোস্ট গ্র্যাজুয়েট হয়ে থাকলেও আবেদন করতে পারবে। বিটেক, এমটেক, এমই, যে কোনো তোমাদের যদি এই কোয়ালিফিকেশনগুলো থাকে তাহলে আবেদন করতে পারবে এবং পাস করতে হবে 18-19-20, অর্থাৎ 18-19-20 ব্যাচের স্টুডেন্ট বা ব্যাচে যারা পাস করেছে তারাই কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবে। সিলেকশন প্রসেসের ক্ষেত্রে একটি রিটেন এক্সাম হবে, ইমেল রাইটিং হবে, এছাড়াও টেকনিক্যাল ইন্টারভিউ হবে, এছাড়াও এইচআর ইন্টারভিউ। টেকনিক্যাল ইন্টারভিউ এছাড়াও এইচআর ইন্টারভিউ সাধারণত বিটেক, এমটেক যারা রয়েছে তাদের ক্ষেত্রে টেকনিক্যাল ইন্টারভিউগুলি হবে। সাধারণ যে এনি গ্র্যাজুয়েটের যে সমস্ত পোস্টগুলি রয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো ধরনের টেকনিক্যাল ইন্টারভিউ হবে না। সো অনলাইনে আবেদন করতে গেলে এখানে স্ক্রোল ডাউন করবে, এখানে অ্যাপ্লাই অনলাইন বলে একটি অপশন পাচ্ছ, ক্লিক হেয়ার অপশনে ক্লিক করলেই তোমরা অনলাইন পেজে চলে যাবে। হেয়ার অপশনে ক্লিক করার পর এই ধরনের একটি পেজে চলে আসবে, এখানে দেখো তোমাদের রেজিস্ট্রেশন নাও বলে একটি অপশন শো করবে, একটু স্ক্রোল ডাউন করলেই তোমরা রেজিস্ট্রেশন নাও বলে একটি বাটন পেয়ে যাবে, এখানে ক্লিক করে দিলেই তোমরা রেজিস্ট্রেশন পেজে চলে যাবে এবং রেজিস্ট্রেশন সরাসরি অনলাইনে করে দিতে পারো। 40,000 ফ্রেশার ক্যান্ডিডেটকে কিন্তু টাটা কনসালটেশন কোম্পানি নিয়োগ করছে। সো যারা যারা ইন্টারেস্ট রয়েছে তারা আবেদন অবশ্যই করে দেবে। এখানে তোমরা এনি গ্র্যাজুয়েট অর্থাৎ যে কোনো বিভাগ থেকে যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই আবেদন করতে পারবে এবং তোমাদের 18-19-20 ব্যাচের স্টুডেন্টরাই কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবে। সো যারা যারা ইন্টারেস্ট রয়েছে তারা আবেদন করে দেবে, তোমাদের কোনো কোম্পানি বা কোথাও গিয়ে কাজ করতে হবে না। 75% অর্থাৎ 40,000 যে ফ্রেশার ক্যান্ডিডেট নিয়োগ করছে তার 75% কি কিন্তু তোমরা ঘরে বসেই তোমরা কম্পিউটার বা ল্যাপটপের সামনে বসেই তোমরা কাজটি সম্পূর্ণ করতে পারবে। ওয়ার্ক ফ্রম হোম লকডাউনের জন্য তোমাদের ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা দিচ্ছে টাটা কনসালটেশন কোম্পানি। সো যারা যারা ইন্টারেস্ট রয়েছে তারা আবেদন করে দেবে। এখানে রেজিস্ট্রেশন নাও অপশনে ক্লিক করে তোমাদের প্রথম রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে, তারপরে তোমাদের লগ ইন এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদের লগ ইনটা করতে হবে এবং অনলাইনে আবেদনটা করে নিতে পারবে। সো যারা যারা ইন্টারেস্ট রয়েছে তারা অবশ্যই আবেদন করে দেবে, মোবাইল থেকেই তোমরা আবেদন করে নিতে পারো। মোবাইল থেকে স্টেপ বাই স্টেপ ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলে নেক্সট পার্ট ভিডিওতে আমি রেজিস্ট্রেশন প্রসেসটা এবং অনলাইনে আবেদনটা মোবাইল থেকেই তোমাদের দেখিয়ে দেবো। মোবাইল থেকেই ইজিলি তোমরা এই আবেদনটা করে নিতে পারো। সো এই অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্ক, এছাড়াও তোমাদের যে অফিসিয়ালি ওয়েবসাইটটা কিছুক্ষণ আগে তোমাদের নোটিশটা দেখালাম সেই অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্ক আমি সরাসরি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে সরাসরি তোমরা আবেদন করে নিতে পারো। ভারতের সবচেয়ে বড় নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু টাটা কনসালটেশন সার্ভিস দিচ্ছে। 40,000 ফ্রেশার ক্যান্ডিডেট এখানে তোমাদের 40,000 যে শূন্য পদ রয়েছে তার একটা পদও কিন্তু এক্সপিরিয়েন্স চাইনে, সমস্ত পোস্টই কিন্তু তোমাদের ফ্রেশাররা আবেদন করতে পারবে, অর্থাৎ নতুনরা যারা রয়েছে তাদের কিন্তু আবেদনের একটি বড় সুযোগ দিচ্ছে টাটা কনসালটেশন সার্ভিস। সো যারা যারা ইন্টারেস্ট রয়েছে তারা অবশ্যই আবেদন করে দেবে। এই ওয়েবসাইটের লিঙ্ক তোমাদের দিয়ে দিয়েছি, অলরেডি বলে দিয়েছি। সো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর মোবাইল থেকে স্টেপ বাই স্টেপ ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সো আজকের জন্য এইটুকুনি, ধন্যবাদ।